আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনার তথ্য গোপন করে বিদেশ যাত্রা, দেশের ভাবমূর্তি রক্ষার আহ্বান বিমান এমডির। কোরবানির পশুর হাট থেকে সংক্রমণের আশঙ্কা, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞ। সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী ইমাজউদ্দিন আহমেদ আর নেই, বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যাকাণ্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর দুইটার একুশে সংবাদে, সাথে আছে আমি প্রণব চক্রবর্তী। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। এছাড়া সংবাদে আরও থাকছে, দরপত্র ছাড়াই বঙ্গবন্ধু কর্নারের জন্য 30 কোটি টাকার বই ক্রয়, মেলেনি তদন্ত প্রতিবেদন, বক্তব্য নেই মন্ত্রণালয়ের। তথ্য গোপন করে বিদেশ গিয়ে বাংলাদেশি বিমানযাত্রীরা করোনা পজিটিভ হচ্ছে বলে জানালেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন। এ কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে উল্লেখ করে সুনাম অক্ষুণ্ণ রাখতে যাত্রীদের প্রতি আহ্বান জানান বিমান এমডি। জসিম জুয়েলের রিপোর্ট। করোনায় প্রায় আড়াই মাস আকাশ যোগাযোগ বন্ধ থাকার পর জুনের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক রুটের কয়েকটিতে সীমিত আকারে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে যাত্রী পরিবহন করলেও যাত্রীদের অসহযোগিতা এবং তথ্য গোপনের কারণে বিদেশে গিয়ে করোনা পজিটিভ হচ্ছেন তারা। নিয়ম না মানার কারণেই এটি ঘটছে বলে জানালেন বিমানের এমডি। আইকাও বা WHO তারা যে গাইডলাইন দিয়েছে এটাই হলো নিয়ম, যে টেম্পারেচার ম্যাপে। এখন টেম্পারেচার কমানোর জন্য যদি আপনি কোনো অসদুপায় অবলম্বন করেন, আমি বলবো যেটা আনইথিক্যাল যিনি করছেন, সেটি তো কিছু করার নেই। স্বাস্থ্যগত তথ্য গোপন করে ভ্রমণ করলে বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার পাশাপাশি বিমান চলাচলে কঠোর বিধিনিষেধ আনারও আশঙ্কা থাকে। তাদেরকে যে ডেস্টিনেশনে গিয়েছেন সেই ডেস্টিনেশনের যে নিয়মকানুন সেটি তারা মানছেন না, আনইথিক্যাল ব্যবস্থা ওনারা অ্যাডপ্ট করে আসছেন, সেটি করা উচিত নয়। সেটি তার নিজের জন্য, কেউ কারো নিজের জন্য সেটি ভালো নয়, যাত্রী মানে দেশের জন্য ভালো নয়। এ অবস্থায় যাত্রীদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান বিমানের এমডির। যাত্রীকে কোয়ারেন্টাইনে থাকতে বলছে, তিনি থাকছেন না। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। কোরবানির পশুর হাটে কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নেবে বলে সতর্ক করলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। একুশে টেলিভিশনকে তিনি জানান দেশের প্রতিটি হাটে মন্ত্রণালয়ের টিম থাকবে, অসুস্থ পশু শনাক্তকরণে কাজ করবে তারা, আর হাটগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন জেউ জুবায়ের। আসন্ন কুরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বসবে কুরবানির পশুর হাট। তবে মহামারী করোনায় এবার রাজধানী সহ সারা দেশেই কমেছে হাটের সংখ্যা। মহামারীর এই সময়ে হাটগুলোতে পশু স্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করবে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের টিম। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানালেন এবার কঠোরভাবেই পশুর হাট মনিটরিং করা হবে। প্রতিটি বিক্রয় এলাকায় আমাদের ভেটেরিনারি সার্জনরা থাকবেন, তারা পরীক্ষা নিরীক্ষা করবেন যে কোনো প্রাণী রোগগ্রস্ত বা ত্রুটিপূর্ণ হলে সেটা বাজার থেকে বের করে দেওয়া হবে। কোনো পশু বিক্রেতা যদি বাজারে পশু না নেন, রাস্তায় অথবা তার খামার থেকে বিক্রি করলে তাকে কোনো চাঁদা দিতে হবে না, কোনো হাসিল দিতে হবে না। ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য নিয়ম ও দূরত্ব বিধি মানা বাধ্যতামূলক করার পরামর্শ মন্ত্রীর। অন্যথায় আরেকটি ভয়াবহ করোনা সংক্রমণ ছড়িয়ে পড়বে, কাজে কোরবানির যে উচ্ছ্বাস এবং আনন্দ ঈদের সেটা আনন্দ বিষাদে পরিণত হতে পারে। চাহিদা অনুযায়ী দেশে পর্যাপ্ত পরিমাণ কুরবানির পশু আছে বলে নিশ্চিত করেন মন্ত্রী। কোনোভাবেই বাইরের থেকে আনার প্রয়োজন নেই। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এবিএম আব্দুল্লাহ জানান পশুর হাটে কঠোরভাবে স্বাস্থ্য নিয়ম মানতে হবে। এই ধরনের জনগণের জন্য একটা রিকোয়েস্ট করছি, আপনি কোনো ক্রমে আপনার গ্রাম বাইরে যাবেন না, যে যেখানে আসছেন ওখানে ঈদ করবেন, এটি আপনার জন্য মঙ্গল হবে। কুরবানি দিতে হবে, ধর্মীয় বিধানও মানতে হবে, এবং অবশ্যই
তবে সংক্রমণ এড়াতে অনলাইনে পশু কেনারও পরামর্শ তা যেখানে সেখানে যত্রতত্র যেন হাট না বসে। জে ইউজুবায়ার, একুশে টেলিভিশন, ঢাকা। শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর এমাজউদ্দিন আহমেদ মারা গেছেন। সকাল 7:30 দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। কাঁটাবন মসজিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। মাহমুদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদ 87 বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। রাত 2টার দিকে অসুস্থ বোধ করলে বমি ও পেট খারাপ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সকাল 7:30 দিকে তিনি মারা যান। সক্ষম ভূমিকা হওয়া উচিত ছিল, আরো কার্যকর ভূমিকা হওয়া উচিত ছিল, মানে জনসাধারণের পক্ষে তাদের আরো অনেক বেশি কথা বলা উচিত ছিল। তার এই আকস্মিক মৃত্যুতে বিহ্বল স্বজনরা। ভোর 5টার সময় ওনার সাথে কথা বললাম, আই ওয়াজ উইথ হিম। তারপরে আপনার 6:30 দিকে আপনার ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, কার্ডিয়াক অ্যারেস্ট। কিন্তু আমাদের সবার চেষ্টাকে এটা বিফল করে আল্লাহ তাআলা আমার বাবাকে নিয়ে গেছে। এমাজউদ্দিনের মৃত্যুর খবরে তার বাসায় আসেন বিএনপি নেতারা। আমরা একজন সত্যিকার অর্থেই একজন শিক্ষককে হারিয়েছি, একজন পিতাকে হারিয়েছি, একজন অভিভাবককে হারিয়েছি। বাদ জুম্মা কাঁটাবন মসজিদে প্রথম জানাজা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। টাঙ্গাইলের মধুপুরে নিজ বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও 2 সন্তানের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মধুপুর পৌর এলাকার মাস্টারপাড়ার বাড়ি থেকে গলাকাটা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হচ্ছেন মোহাম্মদ গনি মিয়া, তার স্ত্রী তাজিরন, ছেলে তাজেল ও মেয়ে সাদিয়া। স্থানীয়রা জানান, গনি মিয়া বছরখানেক আগে মাস্টারপাড়ায় নতুন বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করছিলেন। হত্যাকাণ্ডের বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। দরপত্র ছাড়াই প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারের জন্য 30 কোটি টাকার 8টি বই কিনেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সৃজনশীল প্রকাশক ও লেখকদের আপত্তির মুখে 150 কোটি টাকার বই কেনার কার্যক্রম স্থগিত করার আগেই বইগুলো কেনা হয়। এদিকে বই ক্রয় প্রক্রিয়া যাচাইয়ে তদন্ত কমিটির বেঁধে দেওয়া সময় পেরোলেও এখনও রিপোর্ট আসেনি। এমন পরিস্থিতিতে বইয়ের ধরন ও মান যাচাইয়ের দাবি প্রকাশকদের। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। শহীদের আত্মত্যাগ, নারীর সম্ভ্রম আর ধ্বংসস্তূপ থেকে দীর্ঘ সংগ্রামের যোগফলেই বাংলাদেশ। আর এই স্বাধীন বাংলাদেশের রূপকার বাঙালির মুক্তির মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জন্মশতবার্ষিকীর বছর মুজিব বর্ষে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে দেশের প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের জন্য 150 কোটি টাকার বই কেনার কর্মসূচি নেয়। বইয়ের মান, ধরন এবং লেখক নিয়ে সমালোচনায় বই কেনার প্রক্রিয়া স্থগিত হয়, কিন্তু তার আগেই খরচ হয়ে গেছে 30 কোটি টাকা। কি বই, কার লেখা অথবা শিশুদের পাঠ্যোপযোগী কিনা এ নিয়ে কথা তুলেছেন সৃজনশীল প্রকাশক ও লেখকরা। দুটো সমিতি দাবি জানিয়েছে যে সকল প্রকাশকরা যাতে অংশগ্রহণ করতে পারে এরকম বিজ্ঞপ্তি দিয়ে যেন বই ক্রয় করা হয়। আমরা আশা করব যে প্রকাশকদের এই দাবি মানে সরকার বিবেচনা করবে। প্রকাশকরা বলছেন, ইতিহাস নির্ভর কিংবা শিশু পাঠ্যই শুধু নয়, বঙ্গবন্ধু কর্নারে মানসম্মত বই থাকুক যা পড়ে আগামী প্রজন্ম সঠিক ইতিহাস জানবে। আমরা চাই এই ক্রয় প্রক্রিয়াটি খুব দ্রুত শুরু হোক এবং ক্রয় প্রক্রিয়া শুরু হওয়ার আগে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশকদের কাছ থেকে তালিকা আহ্বান করা হোক এবং একটি প্রতিনিধিত্বশীল কমিটির মাধ্যমে বইগুলো বাছাই করা হোক। বাছাই করে তারপরে নির্বাচিত বই কেনার প্রক্রিয়াটা শুরু করা হোক। সমালোচনার মুখে বই ক্রয় প্রক্রিয়া যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করে 7 কার্যদিবসে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় মন্ত্রণালয়। সময় পার হলেও আসেনি প্রতিবেদন। আমাদের আমরা যে বলেছিলাম যে পিটিআর এবং পিসিএ ফলো করে এই ক্রয় কার্যটা
বাস্তবায়ন করতে হবে। সেটা করছে কিনা সেটা আমরা একটা কমিটি করে দিয়েছি, সেই কমিটি এটা দরপত্র না দিয়ে 30 কোটি টাকার বই কেনার বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চায় না মন্ত্রণালয়। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরব তখন থাকবে। উত্তরে নদ নদীর পানি কমলেও বাড়ছে মধ্যাঞ্চলে দুর্ভোগে বানভাসী মানুষ। উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমতে শুরু করলেও বেড়েছে মধ্যাঞ্চলে। বিভিন্ন স্থানে এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় খাদ্য, জ্বালানি ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। কোথাও আবার ভাঙনে দিশেহারা মানুষ। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। 24 ঘন্টায় সিরাজগঞ্জ, গাইবান্ধা, জামালপুর ও টাঙ্গাইলে নদ নদীর পানি বেড়েছে, প্লাবিত হয়েছে নতুন এলাকা। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 128 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী অন্তত 6 লাখ মানুষ। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাগট নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার 26 ইউনিয়নের 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। টাঙ্গাইলের সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, প্লাবিত হয়েছে বিস্তৃত চরাঞ্চলের নির্মাঞ্চল। সদর উপজেলার আয়নাপুর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ভুয়াপুর, গোপালপুর, কালিহাতি, নাগরপুর ও সদর উপজেলার চরাঞ্চলের গ্রামগুলোতে পানি ঢুকে ঘরবাড়ি ও আবাদি জমি তলিয়ে গেছে। সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে দ্রুত, ফুঁসে উঠছে অন্যান্য শাখা নদ নদী। যমুনার অববাহিকায় জেলা সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে পানিবন্দী প্রায় 2.25 লাখ মানুষ। দুর্গত এলাকায় খাদ্য, জ্বালানি ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। লালমনিরহাটে দুর্গত এলাকার বাড়িঘর থেকে বানের পানি নেমে গেলেও অনেক রাস্তাঘাট এখনও তলিয়ে আছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। দুর্গত এলাকায় কর্মসংকট দেখা দিয়েছে। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি কমেছে, তবে আশ্রয়কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি ও শৌচাগার সংকট চরমে। দুর্গত এলাকায় শুকনো খাবার ও গোখাদ্য সরবরাহ করা হচ্ছে। সিলেটে বন্যার পানি কমলেও কানাইঘাটে সুরমা ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলেও পুরাতন সুরমার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢলে জলমগ্ন দক্ষিণ সুনামগঞ্জের নির্মাঞ্চল। জেলায় এখনও লক্ষাধিক মানুষ পানিবন্দী। সমর ইসলাম, একুশে টেলিভিশন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ছোট ভাই মোহাম্মদ আব্দুল হাই। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন আব্দুল হাই। রোববার স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জের মিঠামইনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। ভবনটির বয়স 2 দশকেরও বেশি। মিরপুর 11 নম্বরের নির্মাণাধীন একটি মার্কেট, মালিক সিটি কর্পোরেশন, চালু না হওয়ায় এখন তা মাদক ব্যবসার আকরা। আর এখানে সংঘাত সংঘর্ষে খুন হয়েছে 6 জন, অসামাজিক অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় মানুষ, জানাচ্ছেন অখিল পোদ্দার, ছবি তুলেছেন মুজিবুর রহমান। মিরপুর প্যারিস রোডের এই মার্কেট নির্মাণ শুরু হয়েছিল প্রায় 25 বছর আগে। চারতলা অবধি সম্পূর্ণ হবার পর থেমে যায় উন্নয়ন কাজ। সেই থেকে পরিত্যক্ত ভবনে বসে মাদকের হাট। এটার মধ্যে যত সব অসামাজিক কার্যকলাপ হচ্ছে, এটার মধ্যে নেশাখোর, ইয়াবাখোর, ইয়াবা বিক্রি হয়,
এমনকি এটা আমাদের খুন খারাপি পর্যন্ত হয়ে গেছে। দুই কন্ডাক্টর এটা কাম নিছে, দুই কন্ডাক্টর পারে না, এমনি রেখে চলে গেছে। এখন সিটি কর্পোরেশন মার্কেট চলে না, কাঁচা বাজার চলে না, এখন ইয়াবার বাজার চলে। প্রশাসন চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে সব কিছু ঠিক হবে। প্রশাসন আস্তে আস্তে সাবধান নিতে আসে চলে যায়। এলাকাবাসীর কারো প্রতিবাদের সাহস নেই। সংঘাত সংঘর্ষে এ পর্যন্ত খুন হয়েছে বেশ কজন। যে কটা মার্ডার হয়েছে সব চাক্ষি খায়া খায়া করছে। নওসা, নিসার ভাই, রুবেল আছে, সোহেল আছে, পাঁচ থেকে ছয়জন এখানে এরকমই। ওই যে মনে করেন যে কোনো ঘটনা হয়, বাইরের থেকে পোলা পান্ডা নিয়ে আইসা, ওই ওই সাইড দিয়ে ঢুকে মার্কেটের মধ্যে অকরণ করে ওইখান থেকে চলে যায়। সিটি কর্পোরেশন বলছে বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হবে। ওই এলাকা একটি অত্যন্ত ঘনবসতি এলাকা, ওখানে যদি একটি কনভার্ট করে একটি হাসপাতাল করতে পারি তাহলে আমার মনে হয় এলাকার জনগণও খুশি হবে। উপরে যাওয়ার জন্য যে রাস্তা যেগুলো আছে যদি গাঁথনি করে যদি বন্ধ করে দেওয়া হয় এবং এটি আমি করে দিব। প্রায় ১৩ বিঘা জমিতে নির্মিত মার্কেটটি একেবারে বন্ধ কিংবা দ্রুত চালুর দাবি এলাকাবাসীর। মাদকের অনেক বড় আখড়া এটা। এই বিল্ডিং নিয়ে সরকার যদি কোনো সুস্থ চিন্তাধারা করে তাহলে আমাদের যে জনগণ আছে তারা উপকৃত হবে। ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে এটা চালু করা হইলে এখানকার মানুষগুলো ব্যবসা করে খাবে, প্লাস এই মাদকের এই অত্যাচার থেকে আমরা এলাকাবাসীরা মুক্ত পাব। বহুদিন আগে সিটি কর্পোরেশনের এই মার্কেটটি নির্মাণ করা হলেও তা সংস্কার করা হয়নি, যে কারণে দিনে রাতে মিরপুরের এই মার্কেটটিতেই গড়ে উঠেছে মাদকের হাট। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, একুশে টেলিভিশনে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে, একুশে টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আবারও বিরতি, যখন ফিরব তখন থাকবে। দুই মৌসুম পর লা লিগায় চ্যাম্পিয়ন রিয়াল ভিয়ারিয়ালকে হারিয়ে ৩৪তম শিরোপা জয়। এর সাথে শেষ করছি দুপুর দুটার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনার তথ্য গোপন করে বিদেশ যাত্রা, দেশের ভাবমূর্তি রক্ষার আহ্বান বিমান এমডির। কোরবানির পশুর হাট থেকে সংক্রমণের আশঙ্কা, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমেদ আর নেই, বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যাকাণ্ড। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। ছটায় আমাদের চট্টগ্রাম সংবাদ। দেখার আমন্ত্রণ রইল, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথে থাকুন।